একটু একটু করে আমিও ব্রজবাসী হয়ে যাচ্ছি ওদের চালচলন চলন আস্তে আস্তে আমার মন ছুঁয়ে যাচ্ছে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলা ভগনে ভোগ রান্না করতে বসে গেছি একটু প্রেশার কুকারের মধ্যে আলু আর সয়াবিন সেদ্ধ বসেছিলাম আর সেটা হয়ে গেছে এখন অল্প তেলে এটা ভেজে নিচ্ছি একটু হলুদ আর লুন দিয়ে নুন দিয়ে আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা হালকা করে ভেজে নিলাম ভেজে নিয়ে এর মধ্যে তেল দিয়ে এখন আলুটা আবার ভেজে নেবো আর আলুগুলো একদমই ছোট্ট করে টুকরো করেছি তো একটু বেশি গলে গেছে তো তাড়াতাড়ি খাওয়ার জন্য আলুগুলো ছোটো ছোটো টুকরো করেছি জিরে ফোড়ন দিলাম একটু সর্ষের তেল দিলাম দিয়ে আর আলুটা এখন ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এর মধ্যে একটুখানি আদা বাটা দেবো আর একটা গোটা টমেটো দেবো আর আজকে এই একটা তরকারি আর রুটি করছি আদাটাকে একটুখানি পিসে নিচ্ছি পাথরটার ওপরে আদাগুলো শুকিয়ে গেছে তো একটু দেরি হচ্ছে পিসতে আর যদি কষি থাকতো তাহলে হয়ে যেত আর কাঁচা লঙ্কা একটুখানি ওর মধ্যে দিয়ে আর পিষে নিয়েছি দিয়ে জল দিয়ে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব দিয়ে আবার মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দিলাম না আবার সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো হয়ে যাবে আজকে করছি রুটি বোঝুবাসীদের মতো রুটি করছে যেদিনকে রুটি করে সারা সারাদিন রুটি খায় আর যেদিনকে অন্ন করে সেদিনকে সারাদিন অন্নই খায় সেটা আমি তো আগেই বলেছি ধরে আলাদাভাবে রান্নাবান্না করতে চা করে না তো আগের দিন অন্ন করেছিলাম বলে আজকে আবার রুটি করছি তো আস্তে আস্তে রুটিটা খেতে খেতে এমন হয়ে গেছে আর কোনো অসুবিধা হয় না আগে যেরকম সারাদিনে ভাত না খেলে এমন হতো শরীরে অস্বস্তি করতো বাঙালি হয়েছি তো সেটাই অভ্যাস এখন আর সেটা হয় না গো এখন মনে হয় যে রুটি খেলে কোনো অসুবিধা হয় না আর একদিন যদি অন্ন না খেতাম না তো কেমন অস্বস্তি করতো শরীরের মধ্যে তো চারটে চারটে আটটা মতো আটা মেগেছি চারটে এখন করবো আর চারটে পরে করব বলে তো দেখো সব বেলে বলে এখন গরম করে সেখে নিচ্ছি গরম করে বলছি আমাকে একজন কমেন্ট করেছিল চাটুটা কী সে চাটুটা শিলিবারে গো যখন প্রথম ভক্তিপাতে আসি আগে তো লোহার চাটু ছিল তো সেটাকে আমিষের ব্যবহার ছিল বলে সেটাকে রেখে দিয়েছি আর পরে আবার প্রভুজি এটা কিনে দিয়েছি এটা হ্যান্ডেল সমেত কিন্তু হ্যান্ডেলটা ছিল না তার জন্য মোড়ে বিক্রি হচ্ছিল তো হ্যান্ডেল ছিল না বলে এটা নব্বই টাকা নিয়েছিল ওই ছাড় দিয়েছে যে হ্যান্ডেলের জায়গা আছে কিন্তু হ্যান্ডেল নেই তাই জন্য ওই নব্বই টাকা দিয়ে প্রভুজি তখন আবার কিনে এনে দেয় এটা তখন ব্যবহার করতাম পরে আবার ভবিষ্যতে আবার লোহার কড়া কিনে লোহার কড়া আর লোহার চাটু কিনেছিলাম সেই কেনার পর আবার এটা মানে পড়েছিল তো এখন এখানে চলে এসেছে তো এখানে আবার নিয়ে চলে এসেছে ওটা আবার কাজে লেগে গেছে আর বাড়িতে কিন্তু লোহার চাটু আছে লোহার চাটুগুলো পরোটা সব কিছু ভাজা যায় আর এটা একটুতে পুড়ে যায় কিন্তু মাঝলে আবার পরিষ্কার সাদা ধবধবে হয়ে যায় তো দেখো সব রান্নাবান্না করে আর ভগবানকে তুলসী কাষ্ঠ দিয়ে ভোগ নিবেদন করেছিলাম আর হয়ে গেছে ভগবানের সেবায় এখন প্রসাদ নিয়ে বসে পড়েছি থালায় ঢেলে আর এই যে প্রভুজির সাথে কথা বলতে বলতে এখন প্রসাদ গ্রহণ করছি চাটুটা সস্তায় পেয়েছিলাম সিলিবারের সিলিবারের চাটু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতে ভালোই লাগে সাদা হয়ে থাকে আর মানে একবার রুটি করার পর মেজে নিলে একবার কি দুবার রুটি করার পর মেজে নিলে আবার যেই কাসেই হয়ে যায় আর যদি দীর্ঘদিন যদি না মাজা হয় না ওটা কালো হয়ে যাবে ওই মেজে মেঝে রাখি তাই পরিষ্কার আছে তো খেয়ে দেব নিচ্ছি তারপর বাদ বাকি কাজকর্মগুলো সারবো এই সময়টা গম কাটার সময় সমস্ত গম কেটে নিতে হবে তাহলে সব নষ্ট হয়ে যাবে তা ঘরের মা ঘরের মায়েরা সব গম কাটতে আসে আর এখন দুপুর টাইম তো খাবে এখন খেয়ে একটু রেস্ট নেবে তাই করে জল বয়ে বয়ে নিয়ে আসছে ছায়াতে বসে খাবে দাবে আর ওরা তো রুটি খায় তো ওদের মতো আমিও সেই ব্রজবাসীদের মতো রুটি খেতে শুরু করেছি আমার আর কোনো অসুবিধা হয় না একটা মেয়েকে এত সুন্দর দেখতে তোমায় কী বলবো তোমাদেরকে তো এই মেয়েটাকে এত সুন্দর দেখতে গায়ের রঙও যেরকম আর দেখতে সুন্দর সব মেয়ে আর তো এটা আলাদা ইনকাম তো সব যে যত মন গম কাটবে সেই অনুযায়ী পয়সা তো লজ্জাতে আমার মুখ ডাকচার দেখছে যে আমি ভিডিও করছি বলে তো প্রভুজিকে বলছিলাম যেন একটা মেয়েকে এত সুন্দর দেখতে তো প্রভুজি বলছিলো যে পছন্দ করে এরা করছে বিয়ে দিতে হবে তো হ্যাঁ তো দেখতে সুন্দর বলে তাই বলছিলাম যে তো বউ যে ওই কথা বলছিল তো ওদের মতো আমারও বেশ ভালো লাগে ওদের সাথে কথা বলতে যে যিনি চাষ করেছেন ওর সাথে কথা বলছিলাম তো বলছিল আবার এরপর আবার ধান চাষ হবে দুমাস পর মানে গরমটা কমে যাবে তারপর আবার ধান চাষ হবে আবার বর্ষাকাল আসবে ধান তাতে ভালো হবে তো উনি চাষ করে দশ বছর ধরে চাষ করছিলো বলছিল তো বলছিল ভিডিও করতে তো ভিডিও করছিলাম ওরা খুব লজ্জা পাচ্ছে মানে এক ঘন্টার মধ্যে ওরা খেয়ে রেস্ট নিয়ে আবার কাটতে শুরু করলো দিকে কাটা হয়ে গেছে আবার এই দিক দিয়ে কাটছে লাইন দিয়ে আবার চলে যাবে যে যত বেশি কাটবে ওজন হিসাবে সেরকমই পয়সা হবে তো কাটতে খাটনিও ওই রোদের মধ্যে কষ্ট সমস্ত মায়েরা কাটছে আর দেখতেও ভালো লাগছে আর যে চাষ করেছে তার সাথে কথা বলছিলাম সে বলছিল যে কালকে যেন আমি এরকম কাটি আর ভিডিও করি ওদের মতো যিনি চাষ করেছে তিনিও আবার এই গম কাটছে তার ওয়াইফও গম কাটছে মানে সবাই মিলে ফ্যামিলি মিলে গম কাটছে নাহলে এদেরও তো সেই মানে দিনের শেষে যত কাটা হবে তত মেপে আর পয়সা দিতে হবে তাই নিজেরা যত নিজেরা কাটতে পারে সেই জন্য সেটুখানিও লাভ তাই তিনিও কাটছিলো ওদের সাথে আর বলছে ভিডিও করো ভিডিও করো লজ্জা আর কী ভিডিও করবো ওরা নিজেদের কাজে ব্যস্ত তো কথা বলতে বলতে আমারও বেশ ভালো লাগছিল মন ছুঁয়ে যাচ্ছিলো ওদের সাথে কথা বলতে যেহেতু সবাই ভগবানের প্রিয় ওরা বোঝাবাসি আর আমি অদম ওরা খাচ্ছিলো রুটি তরকারি দেখছিলাম আমাকে বলছিল খেতে হাতে করা মোটা মোটা রুটি আমি বললাম না আমি খাবো না খেয়ে এসেছি খিদে নেই খেয়ে দিয়ে এখন আবার কাজকর্ম করছে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ